এই ভিডিওতে আপনাদেরকে আমি ব্লুবার্ড সোলার প্যানেলের কথা বলবো। এখানে ব্লুবার্ডের 100 ওয়াট মনোপার্ক সোলার প্যানেলের কথাই এখানে বলবো। বলবো আগে যে এর কত প্রাইস আছে এবং এর সাথে যে ব্যাটারি লাগবে তার প্রাইস কত, এর সাথে যে চার্জ কন্ট্রোলার লাগবে সেটার প্রাইস কত, এবং এই প্যানেলটা সারাদিনে কত ওয়াট জেনারেশন এর কত রয়েছে, কত ওয়াট জেনারেট করে সারাদিনে, দেখুন এখানে ব্যাটারি কত লাগবে, চার্জ কন্ট্রোলার কত লাগবে, সমস্ত ডিটেলসটাই আমি বলবো। তো প্রথমে বলি যে এর ওয়াট জেনারেশনটা, এই ব্লুবার্ডের সোলার প্যানেল এটা মনোপার্ক সোলার প্যানেল, এ কিন্তু সারাদিনে 500 ওয়াট জেনারেট করে সারাদিনে। নেক্সট হচ্ছে এর ব্যাটারি, এর জন্য ব্যাটারি লাগবে হচ্ছে 42 AH ব্যাটারি। অবশ্যই এটা সোলারের ব্যাটারি ইউজ করবেন। আচ্ছা, 42 AH ব্যাটারির কস্টিংটা আমি পরে বলছি, কস্ট কত লাগবে প্রাইসটা আমি বলছি পরে। চার্জ কন্ট্রোলার কি লাগবে সেটা বলে দিই, এর জন্য চার্জ কন্ট্রোলার লাগবে 6 অ্যাম্পিয়ার। আপনারা যারা বাড়ির জন্য আপনারা সোলার প্যানেল লাগাতে চাইছেন, অফ গ্রিড সিস্টেম যারা করতে চাইছেন বাড়ির জন্য, তাদের জন্যই এই ভিডিওটা। তাহলে 500 ওয়াট সারাদিনে স্টোর করছে এই সোলার প্যানেলটা ব্লুবার্ডের, আর এর জন্য 42 AH ব্যাটারি লাগছে, চার্জ কন্ট্রোলার লাগছে 6 অ্যাম্পিয়ারের এক্সাইড চার্জ কন্ট্রোলার। আচ্ছা, এবারে আমি কস্টিংটা বলছি, কত টোটাল খরচ হবে ব্লুবার্ডের প্যানেলটা। প্যানেলটার প্রাইস হচ্ছে 4000 টাকা, প্লাস এর সাথে ব্যাটারি যেটা লাগছে 42 AH এক্সাইডের ব্যাটারি, সেটার প্রাইস হচ্ছে 4400 টাকা, প্লাস এই যে এক্সাইড চার্জ কন্ট্রোলার যেটা আছে, চার্জ কন্ট্রোলারের দাম হচ্ছে 250 টাকা। তাহলে টোটাল আমাদের কত খরচ হচ্ছে দেখি, 4000 প্লাস 4400 প্লাস 250, 8650 টাকা। 8650 টাকা খরচ হচ্ছে। এবারে দেখি যে এটা যদি আমি লাগাই তাহলে কি কি আমি চালাতে পারবো। এখানে আমি বলে দিই যেহেতু 100 ওয়াট প্যানেল এটা, তাই আপনারা কনভার্ট করতে যাবেন না, মানে কোনো ইনভার্টার বা কনভার্টার লাগাবেন না, তাহলে অনেকটাই চার্জ নষ্ট হবে, অনেকটা ওয়াট নষ্ট হয়ে যাবে। ডিসি সিস্টেম ইউজ করবেন, এবং তার জন্য এর আগে বলেছি আমরা সিলিং ফ্যান ইউজ করবেন, 35 ওয়াট খরচ হয়। সিলিং ফ্যানগুলো কিন্তু আপনারা এমনিও, আপনারা যদি সোলার প্যানেল ইউজ নাও করেন, তবুও আপনারা কিন্তু এই ডিসি ফ্যান যেগুলো পাওয়া যায় সেগুলো কিনে যদি ইউজ করেন, তাহলে আপনাদের কিন্তু ইলেকট্রিসিটি বিল এমনিই অর্ধেক হয়ে যাবে। মানে ফ্যানেই তো বেশি খরচ হয়, এলইডি লাইটে বেশি খরচ হয় না, এলইডি বাল্বে বেশি ওয়াট খরচ হয় না, এই ফ্যানেই অনেকটাই খরচ হয়ে যায়। তো এই 35 ওয়াটের এই ফ্যান আমরা চালাবো 6 ঘন্টা, দেখি আমরা 6 ঘন্টায় কতটা খরচ হয়। 35 মাল্টিপ্লাই করি 6 দিয়ে, খরচ হচ্ছে 210 ওয়াট। 6 ঘন্টা চালাচ্ছি আমরা, 6 আওয়ার্স। চলছে। এবারে 10 ওয়াটের যে এলইডি রয়েছে সেই এলইডি আমরা তিনটে জ্বালাবো, তিনটে 10 ওয়াটের এলইডি আমরা 8 ঘন্টা করে যদি জ্বালাই তাহলে কত খরচ হয় আমরা দেখি। 8 ঘন্টা জ্বালালে একটা এলইডি 80 ওয়াট খরচ হবে, আর তিনটে জ্বালালে 3×8=24, মানে 240 ওয়াট খরচ হবে যদি তিনটে জ্বালাই। এখানে লিখে দিচ্ছি আমি, 10 ওয়াটের হচ্ছে তিনটে, আর এখানে ফ্যান হচ্ছে একটা, তাহলে আমাদের কত খরচ হলো, 210 প্লাস 240, এই হচ্ছে আমাদের খরচ হলো 450। তাহলে 450 ওয়াট আমরা খরচা করলাম টোটাল ফ্যান আর লাইট জ্বালিয়ে। তাহলে টিভি চালানোর জন্য আমাদের হাতে কিন্তু বেশি পড়ে নেই, 50 ওয়াট মাত্র পড়ে আছে, কারণ আমাদের টোটাল ওয়াট কিন্তু এই 500 ওয়াট। টোটাল 500 ওয়াট জেনারেট করে এটাই আমরা ব্যাটারিতে চার্জ দিয়ে স্টোর করব এবং এটাকেই আমরা ইউজ করব, তাই 50 ওয়াট পড়ে রয়েছে। এবং এখানে আমি বলে দিই যে এই যে 32 ইঞ্চ যে এলইডি টিভিগুলো হয় সেটা কিন্তু 1 ঘন্টায় 30 ওয়াট খরচ করে, আর সেট টপ বক্স যেটা রয়েছে
কেবিল বা ডিস্টিভি সেটআপ বক্স, সেটা 1 ঘন্টায় 18 ওয়াট খরচ করে। তাই দুটো মিলিয়ে যখন চলবে তখন 48 ওয়াট কিন্তু খরচ হবে। তাহলে আমাদের হাতে যেহেতু বাকি থাকছে 50 ওয়াট, তাহলে আমরা এইটা কিন্তু 1 ঘন্টায় চালাতে পারবো, মানে টিভিটা, তাহলে 1 আওয়ার্স। তাহলে এই সিস্টেমের উপর দেখুন আমার খরচ হচ্ছে 8,650 টাকা, এবং একটা ডিসি ফ্যান, আমরা সিলিং ফ্যান চালাতে পারছি 6 ঘন্টা, আর 3টে লাইট চালাতে পাচ্ছি আমরা, 10 ওয়াটের এলইডি জ্বালাতে পাচ্ছি আমরা, এটা কিন্তু 8 ঘন্টা। আর টিভি চালাতে পারছি আমরা 1 ঘন্টা। এখানে বলে দিই, আপনারা যদি লাইট একটু কম জ্বালান তাহলে কিন্তু টিভিটা, মানে এখানে 3টের জায়গায় যদি 2টো লাইট জ্বালান তাহলে কিন্তু টিভিটা আরও 2 ঘন্টা বেশি চালাতে